এদিকে কঠোর লকডাউনে থেমে নেই মানুষের বাইরে বের হওয়ার প্রবণতা। জরুরি প্রয়োজন ছাড়াও বের হচ্ছেন অনেকে, দিচ্ছেন নানা অজুহাত। তবে বাইরে বের হলেও পদে পদে সম্মুখীন হচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। কঠোরভাবেই যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে নগরীতে। পণ্যবাহী যানবাহন ছাড়া ঢাকার বাইরে যেতে দেয়া হচ্ছে না কোনো গাড়ি। বিস্তারিত ডেনিদ রঙের রিপোর্টে। করোনা প্রতিরোধে সাত দিনের কঠোর লকডাউনের প্রথম দিন রাজধানীর সড়কে তুলনামূলক চলাচল কম ব্যক্তিগত গাড়ির। সরকারি বেসরকারি অফিসসহ বেশিরভাগ দোকানপাটও রয়েছে বন্ধ। তবে থেমে নেই সাধারণ মানুষের বাইরে বের হওয়ার প্রবণতা। জরুরি প্রয়োজন ছাড়াও অনেকে বের হচ্ছেন রাস্তায়, তাই রাস্তায় চলাচল করছে অনেক রিকশা। অকারণে বের হওয়ার ফলে পুলিশের হাতে আটকের ঘটনাও রয়েছে। আবার প্রয়োজন উল্লেখ করে যারা বের হচ্ছেন তারা পাচ্ছেন না কোনো যানবাহন। অনেকেই রুটি রুজিকে কারণ হিসেবে উল্লেখ করে বের হচ্ছেন ঘরের বাইরে। দূরের গন্তব্যেও বের হতে দেখা গেছে কাউকে কাউকে। জামালপুর যাবো। জামালপুর যাবেন এই লকডাউনের ভিতরে? কি করুন, বাড়িতে আমার ওয়াইফের অসুস্থ। আচ্ছা, এটা কঠোর, অনেক কঠোর, মানে আমাদেরই যেতে ভালো লাগছে। আজকে প্রথম দিন হিসেবে কঠোরই মনে হচ্ছে, দেখা যাক কি হয় পরবর্তীতে। ওনারা আমি মান্য করছি, ওন যাওয়ার দেওয়ার না দেওয়ার ওনারা ব্যক্তিগত ব্যাপার। লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীর প্রতিটি পয়েন্টেই সাধারণ মানুষের চলাচল সীমিত করতে ব্যস্ত তারা। অপ্রয়োজনীয় আছে যাদেরকে, তাদেরকে আমরা আইনের আয়ত্ত আনতেছি এবং কিছু ঘুরে দিচ্ছি আর কি ওইরকম। এছাড়া নগরীতে প্রবেশ ও বের হওয়া অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। ড্যানিত রং, মাইটিভি।